কাতার বিশ্বকাপ জয়ের পর কেটে গেছে 7 মাস, তবে এখনও সেই আনন্দের রেশ কাটেনি আর্জেন্টিনাবাসীদের। খেলোয়াড়েরা এখনও হালকা চালেই ঘুরে বেড়াচ্ছেন। বিশ্বকাপের পর একাধিকবার মাঠে নামলেও সেসব ম্যাচ খেলার চেয়ে উৎসবের আবহই ছিল বেশি। তবে এই উৎসবের আবহে বিরতি পড়তে যাচ্ছে খুব শীঘ্রই, কারণ শুরু হচ্ছে 2026 বিশ্বকাপের বাছাই পর্ব। লম্বা সময় ধরে চলা দক্ষিণ আমেরিকার বাছাই পর্বকে মনে করা হয় সবচেয়ে কঠিন। এটি চলে প্রায় 3 বছরেরও বেশি সময় ধরে। প্রতিটি দলই একে অপরের মুখোমুখি হয় এবং প্রতিটি দেশের আবহাওয়া ও স্টেডিয়ামের পরিবেশ ভিন্ন ভিন্ন হয়ে থাকে। তাই এই বাছাই পর্ব দক্ষিণ আমেরিকার ফুটবলারদের ভালোই পরীক্ষা নিয়ে থাকে। আর এই পরীক্ষা শুরু হচ্ছে আগামী মাসে 7 সেপ্টেম্বর। এই দিন প্যারাগুয়ে খেলবে পেরুর বিপক্ষে এবং কলম্বিয়া মুখোমুখি হবে ভেনেজুয়েলার। একসময় বিশ্ব চ্যাম্পিয়নদের বাছাই পর্ব খেলতে হতো না, তারা সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পেত। তবে এখন বিশ্বকাপ জয়ীদেরকেও বাছাই পর্ব খেলেই টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করতে হয়। এতে টুর্নামেন্ট শুরুর আগেই চ্যাম্পিয়ন দলটি বাদ পড়ার শঙ্কায় থাকলেও এখনও পর্যন্ত তা ঘটেনি। আর্জেন্টিনা চাইবে না তাদের দ্বারা এই লজ্জার রেকর্ডের সূচনা হোক, তাই বাছাই পর্বের শুরু থেকেই তারা চেষ্টা করবে নিজেদের সেরাটুকু দিতে। তাদের বিশ্বকাপ অভিযান শুরু হবে আগামী 8 সেপ্টেম্বর থেকে। প্রথম ম্যাচে বুয়েন্স আয়ার্সে আর্জেন্টিনা দল মুখোমুখি হবে ইকুয়েডরের। এই ম্যাচটি আল বিসেলেস্তেদের জন্য সহজ হলেও 12ই সেপ্টেম্বর তাদের দ্বিতীয় ম্যাচটি হবে দারুণ পরীক্ষার। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 12,000 ফুট উচ্চতায় বলিভিয়ার মুখোমুখি হবে লিওনেল স্কালোনির দল। মনে রাখতে হবে এই মাঠেই 2009 সালে 6-1 গোলে লজ্জাজনক পরাজয়ের শিকার হয়েছিলেন লিওনেল মেসিরা। এরপরে আর্জেন্টিনা তাদের তৃতীয় ও চতুর্থ ম্যাচে মুখোমুখি হবে প্যারাগুয়ে ও পেরুর। অক্টোবরে অনুষ্ঠিত ম্যাচ দুটির তারিখ এখনও নির্ধারিত হয়নি। এরপর নভেম্বরে তৃতীয় দফায় প্যারাগুয়ে এবং ব্রাজিলের মুখোমুখি হবে আল বিসেলেস্তরা, যদিও সে দুটি ম্যাচেরও দিনক্ষণ নির্ধারিত হয়নি এখনও। আর্জেন্টিনার চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলও মাঠে নামবে 8 সেপ্টেম্বর। 2002 বিশ্বকাপ জয়ের পর 20 বছরেরও বেশি সময় তারা শিরোপার মুখ দেখেনি। মিশন হেক্সা বারবার মুখ থুবড়ে পড়েছে ইউরোপীয় শক্তির উত্থানে। ব্রাজিল এইবার সর্বোচ্চ প্রস্তুতি নিতে চায়, তাই কোচ হিসেবে তারা নিয়োগ দিয়েছে ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তিকে। দীর্ঘদিনের ঐতিহ্য ভেঙে একজন বিদেশি কোচ নিয়োগ দেওয়ায় প্রমাণ করে তারা শিরোপার জন্য কতটা মরিয়া। তবে কার্লো আনচেলত্তি সেলেসাওদের দায়িত্ব নেবেন 2024 সাল থেকে। তার আগেই বাছাই পর্বের বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে ব্রাজিল। এর মধ্যে সেপ্টেম্বরের 12 তারিখে তারা মুখোমুখি হবে পেরুর, অক্টোবরে তারা মুখোমুখি হবে ভেনেজুয়েলা ও উরুগুয়ের, আর নভেম্বরে আর্জেন্টিনা ছাড়াও তাদের ম্যাচ রয়েছে কলম্বিয়ার বিপক্ষে। সব মিলিয়ে ব্রাজিলের বাছাই পর্ব শুরু হবে বেশ কঠিন পরীক্ষার মধ্য দিয়েই। চরম উত্তেজনাপূর্ণ বাছাই পর্বে ব্রাজিল আর্জেন্টিনা ম্যাচটি কে জিতবে, আপনার মতামত আমাদেরকে জানিয়ে দিন কমেন্ট বক্সে। ফুটবলের এমন আরও সব তথ্য জানতে সাবস্ক্রাইব করুন ফুটবল বিশ্ব।